আসতে পারি স্যার? হ্যাঁ আসেন। শুভ সকাল স্যার। শুভ সকাল, বসেন। থ্যাংক ইউ স্যার। শামীম সাহেব, আপনার সম্বন্ধে কিছু বলেন স্যার। সিভিতে তো আমার সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনেছেন, যেটা জানেন না সেটা সম্পর্কে একটু বলি। গত বছর আমাদের কলেজে যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমি সেখানে ফার্স্ট হয়েছিলাম। ভালো, ভেরি গুড। মাস্টার্স কোথা থেকে কমপ্লিট করেছেন আপনি? স্যার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে। মার্কেটিংয়ের জনক কে? স্যার ফ্লিপ কটলার। আচ্ছা, আপনি আমাদের জব সার্কুলার রেসপন্সিবিলিটিগুলো দেখেছেন তো, কি মনে হয় পারবেন? জি স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। শুনুন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অফিসে আসার নির্দিষ্ট টাইম আছে, যাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই, ব্যাপারটা জানেন তো? জি স্যার। শামীম সাহেব, আমরা একজন সৎ পরিশ্রমী ডাইনামিক লোক চাচ্ছি। জি স্যার, আমি যথেষ্ট চেষ্টা করব যাতে আমার কোনো ত্রুটি না হয়। আপনার পোস্টিং দেশের যে কোনো জায়গায় হতে পারে, আপনি যেতে তৈরি তো? জি স্যার। আচ্ছা, আপনার এক্সপেক্টেড স্যালারি কত স্যার? 50,000। আপনি কি মজা করতে আসছেন এখানে? আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন তার জন্য সর্বোচ্চ 12,000-15,000 টাকা পেতে পারেন। আপনার তো মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সরি স্যার, কিছু মনে করবেন না। আপনাদের এই জব সার্কুলারে যে কোয়ালিফিকেশন চেয়েছেন এটা যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে সে তো একটা কোম্পানি চালানোর যোগ্যতা রাখে। স্যার আমি মজা করছি না, একজন মাস্টার্স পাস ছেলেকে যদি আপনারা 12,000 টাকা অফার করেন স্যার, সেটা তো আমাদের জীবনের সাথেই মজা করা। এটাই এখন মার্কেট, আপনার যদি ভালো না লাগে তাহলে করবেন না। স্যার দুর্ভাগ্য তো এটাই, আপনারা অনিয়মকে নিয়ম বানিয়ে ফেলেছেন। একজন অষ্টম শ্রেণী পাস সরকারি অফিসের পিয়ন, সেও তো 16,000 টাকা স্যালারি পায়, তাহলে কেন আপনারা একজন মাস্টার্স করা ছেলেকে 12,000 টাকা অফার করেন? আপনার এখানে টিএডিএ আছে, সেলস কমিশন আছে, তারপর আপনার যদি সরকারি চাকরি এতই ভালো লাগে সেটা কি করেন না? সেটা তো আর করতে পারতেছেন না, এখানে অবশ্য বড় বড় কথা বলতেছেন। স্যার টিএডিএ বলছেন? টিএডিএ তো আপনাদের কোম্পানির কাজেই ব্যবহার করা হয় স্যার। আর পারফরমেন্সের কথা বলছেন? আপনারা যে আকাশ ছোঁয়া টার্গেট দেন ওটা যদি সর্বোচ্চ চেষ্টা করে পূরণ করতে পারি তাহলে না হয় পাবো, আর যদি না পারি তাহলে তো স্যার দিবেন না। এদেশে প্রতি বছর 70,000-80,000 সরকারি চাকরির নিয়োগ হয়, আবার প্রতি বছর 4.5 লাখেরও বেশি উচ্চশিক্ষিত লোক এই সরকারি চাকরির প্রতিযোগিতা করে, কীভাবে হবে স্যার? আর এই সুযোগেই আপনারা আমাদেরকে একজন রিক্সা চালকের মজুরি দিয়ে খাটিয়ে নিচ্ছেন স্যার। আচ্ছা, এতই যখন কমপ্লেন তাহলে আপনি আসতে পারেন, আমরা পরবর্তীতে যোগাযোগ করবো আপনার সাথে। স্যার আপনারা যে আমার সাথে পরবর্তীতে আর যোগাযোগ করবেন না সেটা আমি খুব ভালো করেই জানি স্যার। স্যার যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই, বর্তমানে অনেক শিক্ষিত ছেলেরা যারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করে নিচ্ছে, আপনাদের এই ন্যূনতম বেতনে তারা চাকরি না করে তারা এখন পাঠাও ওভাই চালিয়ে এর থেকে বেশি উপার্জন করছে স্যার। আপনারাই শিক্ষার দাম দিতে চান না, আবার বলেন দেশের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। স্যার একজন ছেলে অনেক কষ্ট করে অনার্স মাস্টার্স পাস করে, স্বপ্ন দেখে ভালো একটা চাকরি করবে, পরিবার নিয়ে খুব সুখে থাকবে, কিন্তু যে বেতন দিয়ে আপনারা তার জীবন শুরু করে দেন তাতে তার স্বপ্ন কোনোদিন পূরণ হয় না স্যার। দয়া করে নিয়মগুলো পরিবর্তন করুন, তা না হলে এমন সময় আসতে পারে অনেক টাকা খরচ করেও কোনো ভালো লোক পাচ্ছেন না। সরি স্যার, কিছু মনে করবেন না আমার কথা। আসি স্যার, ভালো থাকবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন।